আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। আশা করি আপনারা ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি পদার্থবিজ্ঞানের তাপ সঞ্চালন অধ্যায়, নিউটনের শীতলীকরণ সূত্র বা নিউটনস ল অফ কুলিং নিয়ে আলাপ আলোচনা করব। তো প্রথমেই আমরা দেখব যে নিউটনের শীতলীকরণ সূত্র বা নিউটনস ল অফ কুলিং কাকে বলে। তো আমরা দেখতে পাচ্ছি, তাপমাত্রার ব্যবধান কম হলে কোনো বস্তু কর্তৃক হারানো তাপের হার বস্তু এবং পরিবেশের তাপমাত্রার ব্যবধানের সমানুপাতিক। আবারও দেখি, তাপমাত্রার ব্যবধান কম হলে কোনো বস্তু কর্তৃক হারানো তাপের হার বস্তু এবং পরিবেশের তাপমাত্রার ব্যবধানের সমানুপাতিক। এটি হচ্ছে নিউটনের শীতলীকরণ সূত্র বা নিউটনস ল অফ কুলিং। তো চলুন আমরা এখন ব্যাখ্যাটা দেখে নিই। যদি বস্তু পরিবেশের তাপমাত্রার ব্যবধান যথাক্রমে থেটা ওয়ান এবং থেটা টু হয় এবং বস্তুটি ডিটি সময়ে ডি কিউ তাপ হারায়, তবে এই সূত্র অনুসারে লেখা যায় ডি কিউ বাই ডিটি ইজ প্রপোর্শনাল টু থেটা ওয়ান মাইনাস থেটা টু। এখানে মাইনাস চিহ্ন দ্বারা আসলে নেগেটিভ বোঝানো হয়নি, এটা বোঝানো হচ্ছে তাপমাত্রা বস্তু কর্তৃক তাপ হারানো বা বস্তু কর্তৃক হারানো তাপের হার, এটা বোঝানো হচ্ছে। যেহেতু কমে যাচ্ছে এই জন্য এখানে নেগেটিভ বোঝানো হচ্ছে। তাহলে সমানুপাতিক যদি আমরা উঠাই দিই, তাহলে একটা আমরা ধ্রুবক কে হিসেবে নিতে পারি। এখানে কে কে বলা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, যা বস্তুর পৃষ্ঠদেশের ক্ষেত্রফল এবং প্রকৃতির উপর নির্ভরশীল। যদি মাইনাস ডি কিউ বাই ডিটি ইকুয়াল টু ই হয়, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ই সমান হচ্ছে, এখানে আমরা ই বসিয়ে দিচ্ছি, ই সমান হচ্ছে কে থেটা ওয়ান মাইনাস হচ্ছে থেটা টু। এটি নিউটনের শীতলীকরণ সূত্র বা নিউটনস ল অফ কুলিং, যেটা আমরা তাত্ত্বিক থেকে মূলত গাণিতিকভাবে আমরা এটা পেলাম। আবার মাইনাস ডি কিউ বাই ডিটি ইকুয়াল টু হচ্ছে কে থেটা ওয়ান মাইনাস থেটা টু, এটা আমরা যেটা সূত্র থেকে পেয়েছি। এখন এখানে কিউ সমান হচ্ছে, আমরা লিখতে পারি এম এস থেটা, এমটা হচ্ছে ভর, এস হচ্ছে আপেক্ষিক তাপ এবং থেটাটা হচ্ছে তাপের ব্যবধান। তো এম এস এই দুটা হচ্ছে কনস্ট্যান্ট যে কোনো বস্তুর জন্য, এই জন্য আমরা ধ্রুবক হিসাবে বামে নিয়ে নিলাম। তাহলে এখানে থাকতেছে কি, ডি থেটা বাই হচ্ছে ডিটি ইকুয়াল টু হচ্ছে কে থেটা ওয়ান মাইনাস হচ্ছে থেটা টু। তাহলে এখান থেকে আমরা লিখতে পাচ্ছি ডি থেটা বাই হচ্ছে ডিটি, আমরা জাস্ট কে নিচে এম এসটা ভাগ দিয়ে দিলাম, তাহলে এখানে থাকতেছে থেটা ওয়ান মাইনাস হচ্ছে থেটা টু। এই সমীকরণ থেকে আমরা লিখতে পাচ্ছি পরের অংশে ডি থেটা বাই ডিটি, এখানে কে বাই এম এস কে আমরা কে প্রাইম দিয়ে চিহ্নিত করেছি, এটা থেটা ওয়ান মাইনাস থেটা টু। তো কে প্রাইম যেহেতু একটি ধ্রুব রাশি, সুতরাং ধ্রুব রাশি উঠিয়ে দিলে আমরা এখানে সমানুপাতিক বা প্রপোর্শনাল টু হিসাবে লিখতে পারি। তাহলে এখান থেকে কি হলো, মাইনাস ডি থেটা বাই ডি টু ইজ প্রপোর্শনাল টু থেটা ওয়ান মাইনাস হচ্ছে থেটা টু। এটি মূলত নিউটনের শীতলীকরণ সূত্র, যেটা আমরা প্রমাণ হিসেবে আগেই দেখেছি এখানে, যে ডি কিউ বাই ডিটি প্রপোর্শনাল টু থেটা ওয়ান মাইনাস হচ্ছে থেটা টু। সুতরাং তাপমাত্রার ব্যবধান বা তাপমাত্রার পার্থক্য কম হলে বস্তুর তাপমাত্রা হ্রাসের হার বস্তুর তাপমাত্রা এবং পারিপার্শ্বিক তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক। এটি মূলত নিউটনের শীতলীকরণ সূত্রের ব্যাখ্যা বা বলা হচ্ছে নিউটনস ল অফ কুলিং এক্সপ্রেশন।
তো আশা করি আপনারা খুব ভালোভাবে নিউটনের শীতলীকরণ সূত্র কাকে বলে এবং এটার ব্যাখ্যা সম্পর্কে বিষয়টি বুঝতে পেরেছেন। তো আমি পরবর্তী ক্লাসে এ অধ্যায়ের আরও বিশেষ কিছু বিষয় নিয়ে উপস্থিত হব। তো সবাইকে চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং আপনাদের প্রয়োজনীয় মতামত দিয়ে যদি উপকৃত করেন তাহলে ভবিষ্যতের ক্লাসগুলোতে আমি সংশোধন হবার সুযোগ পাব। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।